হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমার আমার প্রেম চ্যানেল থেকে স্বাগত। তো তোমরা দেখতে পাচ্ছ, সকাল সকাল আমি ছোলা আর বাদাম ভেজা নিয়ে বসে পড়েছি। তো এটা হচ্ছে আমি খাচ্ছি, আর কেউ খাচ্ছে না। তো আমার দিদার এদিকে ফ্রেশ হয়নি, তোরা ফ্রেশ হচ্ছে। তো তার আগে আমি বলছি আমি এগুলো খেয়ে নিই। তো আমার দিদার আসবে, তখন চা মুড়ি খাবো। তো তার আগে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো আমি যেহেতু আমি সকাল থেকেই স্টার্ট করব, তার জন্য আমি স্টার্ট করছি। তো এটা হচ্ছে আমার আব্বুদের বাড়ির দ্বিতীয় দিন। তো কাল আমরা গিয়েছিলাম, সেটা হচ্ছে আজকে তার পরের দিনকার ভিডিও। তো দেখতেই পাচ্ছ, তো আজ ভিডিওটি খুবই মজার হতে চলেছে। আমি বলছি খুবই মজার হতে চলেছে, আর ভালো ভালো খাবারও হবে। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা ফুল দেখতে থেকো, তো স্কিপ না করে। তো দেখতেই পাচ্ছ, এরপরে আমরা সবাই মিলে, দিদা, আমার মা, আমার বোন, মানে সবাই মিলে বসে পড়েছি চা খেতে। তো চলো, চা খাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাই, চা খাওয়ার ওঠার পরে তো আমার মাদের এদিকে সবজি বেচতে আসে। তো তার জন্য আমার তো বাড়িতে সবজি নেই, তার জন্য আমি কিছুটা সবজি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এদিকে আমি টমেটো, শসা, ধনে পাতা, ঝা, মানে কাঁচ লঙ্কা, তো সব কিছু নিয়ে নিয়েছি। তো এগুলো আমি বাড়িতে নিয়ে যাব। তো তার জন্য মেয়েটা আমি নিয়ে রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছ, তো চলো আমি ততক্ষণে পয়সাটা দিয়ে নিয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। তো গাইস, একেবারে এই যে আমার দিদা রুটি বেলতে বসে পড়েছে। তো এটা হচ্ছে আমাদের সাদা উঠি, যেটা আমরা আলো চালের রুটি বলি, তো সেই রুটি। তো খুবই ভালো লাগবে খেতে। তো এরপরে আমি এখানে শেখছিলাম, তো যখন আমি শেখছিলাম তখন তোমাদের কাছে একটু নাম নেওয়ার জন্য আমি রুটিটা শেখছিলাম। তো তোমরা কিছু মনে করো না। তো এর সাথে হবে মাংস, তো সেটা এই যে। তো চলো রুটিটা আমি শেখে নিই। তো রুটিটা মানে লিক হয়ে গিয়েছিলো, তো তারপরে আমি ওটাকে একটু মানে চেপটে ধরিয়ে ফুলে নিয়েছি। তো 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 এই যে দেখো, রুটি শাখা হয়ে গেছে। তো চলো আবার দেখা হচ্ছে পরে। তো গাইজ, এরপরে চলে এসেছি। দেখো আমার ছেলে মানে স্নান করবে, এদিকে আমি পানিটা আমি রেখে দিয়েছি, টিপে আরও নষ্ট করছে। তো চলো। তো গাইজ, আমরা সবাই খেতে বসে পড়েছি। তো দেখো এই যে আমার দিদারা বসেছে, আমার দিদারা খাচ্ছে, আমার এক দিদা পালিয়ে গেল। তো চলো, আমরা খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা করছি। তো চলো, তো মেঘলামে আজকেও মেঘ মেঘ করছে, তো দেখা যাক। তো চলো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমার দিদারা খাচ্ছে, আমার ঠাম্মা খাচ্ছে, এই যে আমার ঠাকুমা। দাদি টাকা, দাদি এ দাদি টাকা টাকা দাদি টাকা এ দেখো, বলহাই 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 বল না, ঠাম্মা খেলে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, তো গাইজ, আমরা সবাই খাওয়া দাওয়া করা কমপ্লিট করে তো আমরা সবাই বসে আছি। তো এই যে এটা হচ্ছে আমার ঠাম্মা, এটা আমার সেই বোন, আর ওদিকে আমার দিদারা সবাই, আমার দিদারা সবাই আছে। তো আমার দিদা, আমার ঠাম্মা এখন তোমাদের সাথে হাই দেবে। তো দেখো কেমন করে দেয়, দাদি দাদি আমি তো হাসি আটকাতে পারছি না। দাদি হাই দে, বলো হাই। ওই যে আমার ছেলে হাই দিচ্ছে, হাই দাও তোমার না, বই তুই না দাদি, হাই দে, হাই তুই দেখি, হাই এমন কর। রুকো জরা, সবর করো। এই যে এই যে বৃষ্টি হচ্ছে, তো আমরা বারান্দায় বসে আছি, তো হাতে পড়ছেই। তো দেখা যাক আজ বাড়ি যাওয়ার কথা আছে।
যাওয়া যায় কিনা? তো চলো আবার পরে দেখা হচ্ছে। তোমার ঠাকুমার সাথে মজা করে খুবই আনন্দ পেয়েছি, তো তারপরে দেখছি একটা ব্যবসায়িক এসেছে, তো তার জন্য আমি বলছি দেখি কিছু নেওয়া যায় কি। তো এগুলো আমি নিয়েছি, আমার খুব পছন্দ হলো, আর ওই মানে মগ টাইপের ওগুলো আমার ছেলে নিয়েছে। হাই, ঘুমিয়ে যাচ্ছো মনে? হাই দি দাও একবার, হাই দাও একবার, হাই দাও। আমি ঘুমিয়ে যাচ্ছি, ওই ঘুমিয়ে গেল, ঘুমিয়ে গেল, হাই দাও, হাই দাও, ওই 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 গেল 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 গেল। চলো আমরা সবাই এক করুন, দুপুরের দিকে ঘুমিয়ে এটা নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তোমার ছেলে এই যে দেখো, এখনই চেতন থাকলে তো ঘুমিয়ে গেল। পাপা পাপা, ও ঘুমিয়ে গেছ, ঘুমিয়ে গেছ, ঘুমিয়ে গেছ আমার ছেলে। তো গাইজ দেখো 10টা বেজে গেছে, তাও আমার ছেলে এখনো ঘুমাচ্ছে না। তো আমি আরো খেলা খেলছিলাম, আমার ছেলে আর আমার মেজো বোন ক্যামেরা করে দিচ্ছিল, তো ও ঘুমাচ্ছে না, আমাদেরও ঘুমাতে দিচ্ছে না, সবাই শুয়ে পড়েছে। তো চলো কালকে আবার দেখা হচ্ছে। তো আমরা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, আমরা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো এই যে আমার দুই দিদা বার হয়ে গেছে, তো আমিও চলে যাব। তো আমি বলছি দিদা তোমরা চলো সামনে একটু হাঁটো, তো আমার বন্ধুদের দেখাই, তো তারপরে আবার আমি যাব। তো তার জন্য আমার দিদাদের আগে পাঠিয়ে দিয়েছি, তো তার পিছনে পিছনে আমরা যাব, আমি আমার ছোট বোন আর আমার ছেলে। তো চলো যাওয়ার পথে আবার দেখা হচ্ছে। বাবা তো গাইজ আমরা রাস্তাতে হাঁটছি, তোমার নানিরা সামনের দিকে হাঁটছে, তো চলো বাড়ি গিয়ে আবার মানে পৌঁছে ফোন করছি। তো গাইজ আমি বাড়ি পৌঁছে গেছি, তো এদিকে আমি আমার আব্বুর বাড়ি থেকে আজকে কোনো খাবার নিয়ে আসিনি, তো তার জন্য দেখো এই যে আমি ভাত রান্না চাপিয়ে দিয়েছি, সেখানে আসতে দিয়েছি, রেখেছি, তো ভাতটা রান্না করেছি। তো আজকে আমরা নতুন নিয়মে ভাত খাবো, তো কেমন করে আমরা ভাতটা খাবো আজকে তোমরা দেখতেই পাবে, তো খুবই সুন্দর লাগে খেতে। তো চলো ততক্ষণে ভাতটা হয়ে যাক, আর আমি আর ঘরে কিছুটা কাজ আছে, তো সেই কাজটা আমি সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো। তো পেঁয়াজ কুচি লাগবে, আর ধনে পাতা লাগবে, আর লেবু লাগবে, আর চানাচুর লাগবে, তো এগুলো লাগবে, তো খুবই সুন্দর লাগে খেতে। তো দুটো লঙ্কা মরিচ লাগবে, দুটো লঙ্কা লাগবেই। তো যাই হোক দেখতে পাচ্ছ আমি সবই কুঠাবাচা করে নিচ্ছি, পেঁয়াজের কুচি হোক মানে যত কিছু হোক, লেবু পেঁয়াজের কুচি আগে কেটে নিয়েছি, তারপরে ধনে পাতাটা কেটে নিয়েছি, তারপরে এই যে লেবু চার পিস করে নিলাম, তো এই যে। তো এরপর আমি একটা আবার শশা নেব, তো শশাটা মানে ভাতের সাথে আমার খেতে আমার খুবই ভালো লাগে, তো এই যে শশাটা। তো বন্ধুরা তোমরা এখনও যারা আমার পরিবারে অ্যাড হওনি, তো এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তোমরা আমার পরিবারে জয়েন্ট হয়ে যাও। তো আর যারা আমার পরিবারে জয়েন্ট হয়ে আছে তারা প্লিজ একটা কমেন্ট আর লাইক শেয়ার করো। তো চলো এই যে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, তো এরপর একটু সামান্য লবণ দিয়ে এটাকে আমি দলিয়ে নেব ভালো করে, না হলে ভালো লাগবে না, একটু দলিয়ে নিলে বেশি ভালো হয়। তো চলো। তো এরপর এই যে ভাত নিয়ে নিয়েছি, তো তার উপরে এই যে যেটা আমি হাত দিয়ে দলিয়ে নিয়েলাম যে কুচিগুলো মশলাগুলো, তো সেগুলো আমি এখন এতে সবাই মাখিয়ে নিলাম। তো আমরা দুই বোনে খাবো, তার জন্য আমি দুটো থালা নিয়ে নিয়েছি। তো এর উপরে লেবুর রসটি আমি দেখো বার করে নিচ্ছি, তো এর উপরে আমি চানাচুরটা মানে চানাচুরটা আমি উপরে দিয়ে দেবো। তো এরপরে এই যে রেডি আমার পুরো ভাত, তো এরপর আমি মাখিয়ে নিলাম। যখন আমার বাড়িতে তরকারিটা খারাপ লাগে, খেতে ভালো লাগে না, মনটা বলে যে অন্য কিছু দিয়ে খাই, তখন আমি এইভাবে মাখিয়ে খাই ভাত, তো খুবই সুন্দর লাগে, তোমরা খেয়েও দেখবে সত্যি ভালো লাগবে। তো চলো এতটুকুই, আবার নেক্সটে দেখা হচ্ছে,
Instagram.